আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন রান্নাটা দেখা যাক। তো আজকের এই চিকেন রান্নার জন্য এখানে চিকেন রাখা আছে খুব ভালোভাবে ধুয়ে, আর আছে টুকরা করে কেটে রাখা আলু। তো প্রথমেই কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তারপরেই এতে একে একে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন মশলার ভিতরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এগুলোই দেওয়া হবে। রেগুলার যা মশলা অ্যাড করা হয় ওগুলোই। তো আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনারা বেশি দিয়েই এই চিকেনটা রান্না করতে পারেন। তো এখানে মশলাগুলো দেওয়ার পরে এখন এতে আদা রসুন বাটা দিয়ে দিল, আর এরপরে দেওয়া হবে টক দই, যেটা মাংস রান্নার জন্য খুবই জরুরি একটা উপাদান বলে আমি মনে করি। কারণ মাংস রান্নাতে এই টক দইটা ব্যবহার করলে মাংসের টেস্টটা খুব ভালোভাবে আসে। তো এই কারণেই টক দইটা ব্যবহার করা ভালো। আপনারাও চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করতে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ধুয়ে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিল, আপনারা দেখলেনই। এবার এই চিকেনটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এতে টুকরা করে কেটে রাখা সেই আলুগুলোকে অ্যাড করা হবে। তারপরে চিকেন আর আলু এই দুটোকেই খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এই যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। তো এর মধ্যে যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে অল অপশনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা দেখতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দেখেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে। তো এবার এতে ঝোলের জন্য পানি অ্যাড করা হবে। তো আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই আন্দাজে ঝোলের পানিটা দিয়ে নেবেন। তো এবার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেল, এখন এটাকে জাল হওয়ার অপেক্ষা। তারপরে যখন এই তরকারিটা একদম হয়ে আসবে শেষে ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে তরকারিটাকে নামানো হবে। Thank you.
তো কেমন লাগলো আজকের এই চিকেন কারি রেসিপি সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, আর এই তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে খুব লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিই, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।